হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সৃজনশীলটি বরিশাল বোর্ড 2018-তে জেএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে সৃজনশীলটা দেয়া আছে। তো আমাদের উদ্দীপকে তিনটা রাসায়নিক বিক্রিয়া দেয়া আছে। প্রথম যে বিক্রিয়াটা, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা যুক্ত হয়ে উৎপন্ন করেছে ক্যালসিয়াম কার্বনেট। দুই নম্বর যে বিক্রিয়াটা দেয়া আছে কপার কার্বনেট, এটাকে তীর চিহ্নের ওপরে দেখো একটা চিহ্ন দেয়া আছে, এটাকে বলা হয় তাপের চিহ্ন। অর্থাৎ কপার কার্বনেটকে তাপ দেওয়ার ফলে উৎপন্ন হয়েছে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তিন নম্বর যে বিক্রিয়াটা দেয়া আছে এফই, এফই মানে কি আয়রন, আয়রন এবং কপার সালফেট বিক্রিয়ার ফলে উৎপন্ন করেছে ফেরাস সালফেট এবং কপার। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে বলছে ভর সংখ্যা কাকে বলে, খ নম্বরে বলছে এনএসসিএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো, গ নম্বরে বলছে যে উদ্দীপকে কোন বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া এটা ব্যাখ্যা করতে বলছে, আর ঘ নম্বরে বলছে এক নম্বর এবং তিন নম্বর বিক্রিয়ার ভিন্নতা বিশ্লেষণ করতে বলছে। তো আসো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। ক নম্বরে বলছে ভর সংখ্যা কাকে বলে, আমরা জানি কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় হচ্ছে ভর সংখ্যা। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে ভর সংখ্যা এটা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আচ্ছা, খ নম্বরে কি বলতেছে দেখো, সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে সেটি বিশ্লেষিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তাকে কি বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড এটার মধ্য দিয়ে যদি তড়িৎ চালনা করা যায় তাহলে এটা ভেঙে এনএ প্লাস এবং সিএল মাইনাসে পরিণত হয়, অর্থাৎ এনএসিএল এটার মধ্য দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এটা এনএ প্লাস এবং সিএল মাইনাসে পরিণত হয়। যেহেতু সোডিয়াম ক্লোরাইড ভেঙে এনএ প্লাস এবং সিএল মাইনাসে পরিণত হচ্ছে, সুতরাং এটাকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। গ নম্বরে কি বলছে, উদ্দীপকে কোন বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া ব্যাখ্যা করো। বিয়োজন বিক্রিয়া এটা বলতে আমরা কি বুঝি, বিয়োজন বিক্রিয়া এটা বলতে আমরা বুঝি যে কোনো একটা যৌগ এটা ভেঙে যদি দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করে তাহলে সেটাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। তো এখানে উদ্দীপকে আমাদের তিনটা বিক্রিয়া আছে। তো প্রথম যে বিক্রিয়াটা আছে লক্ষ্য করো যে এখানে দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করেছে। তাহলে এক নম্বর বিক্রিয়াটাকে কি আমরা বিয়োজন বিক্রিয়া বলতে পারবো না, এটা আমাদের বিয়োজন বিক্রিয়ার যে সংজ্ঞা তার সাথে কিন্তু এটা মিলে না। তার মানে এক নম্বর যে বিক্রিয়াটা এটা বিয়োজন না, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, কারণ দুইটা যৌগের সংযুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করেছে। দুই নম্বর যে বিক্রিয়াটা সেটা দেখো কপার কার্বনেটকে তাপ দেওয়ার ফলে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, অর্থাৎ একটা যৌগ থেকে দুইটা যৌগ উৎপন্ন হয়েছে। তার মানে কি, তার মানে দুই নম্বর বিক্রিয়াটা বিয়োজন বিক্রিয়া। আবার তিন নম্বর যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে আয়রন আর কপার সালফেট বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে কি আয়রন সালফেট এবং কপার। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কোনো সংযোগ বা বিয়োজন কোনো কিছু ঘটেনি। এই তিন নম্বর যে বিক্রিয়াটা এটা হচ্ছে কি বিক্রিয়া, এটা হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে গ নম্বরে উদ্দীপকে কোন বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হবে কি, আমাদের কোশ্চেনটার অ্যান্সার হবে যে উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তাহলে আমরা এটা একটু লিখে রাখি, গ নম্বর দুই নম্বর বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া, এবং বিক্রিয়াটি কি, বিক্রিয়াটি হচ্ছে যে কপার কার্বনেট
এটাকে তাপ দেওয়ার ফলে উৎপন্ন হয়েছে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। চার নম্বরে কি বলছে দেখো, এক নম্বর এবং তিন নম্বর যে বিক্রিয়া এটার ভিন্নতা বিশ্লেষণ করতে বলছে। তো এক নম্বর এবং তিন নম্বর যে বিক্রিয়া আছে, এক নম্বর বিক্রিয়াটা কি আছে দেখো, এক নম্বর বিক্রিয়াটা আছে যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা মিলে কি উৎপন্ন করেছে, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা মিলে উৎপন্ন করেছে ক্যালসিয়াম কার্বনেট। তো আমরা জানি যে দুই বা ততোধিক যৌগ যদি একসাথে যুক্ত হয়ে নতুন একটা যৌগ উৎপন্ন করে সেটাকে কি বলা হয়, সংযোজন বিক্রিয়া। তাহলে এক নম্বর যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এরপরে কি বলছে, তিন নম্বর বিক্রিয়া, তিন নম্বর যে বিক্রিয়াটা আছে দেখো এখানে, তিন নম্বর বিক্রিয়াটা হচ্ছে যে Fe মানে আয়রন আর বিক্রিয়া করেছে হচ্ছে কপার সালফেট। তো আয়রন এবং কপার সালফেট বিক্রিয়ার ফলে কি উৎপন্ন করেছে, আয়রন সালফেট বা ফেরাস সালফেট এবং কপার। তো এখানে লক্ষ্য করো যে এখানে বিক্রিয়কে মুক্ত অবস্থায় কে ছিল, এখানে মুক্ত অবস্থায় ছিল হচ্ছে আয়রন, এবং উৎপন্ন হয়েছে যে যৌগটা, সেই যে যৌগগুলো বা যে মৌল এবং উৎপাদ উৎপন্ন হয়েছে, এখানে মুক্ত অবস্থায় কে আছে, এখানে মুক্ত অবস্থায় আছে কপার। আচ্ছা, বিক্রিয়কে এখানে সালফেটের সাথে কি অবস্থান করছে, এখানে সালফেটের সাথে অবস্থান করতেছে কপার, কিন্তু উৎপাদ যে উৎপাদে সালফেটের সাথে অবস্থান করছে কে, আয়রন। তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে আয়রন এবং কপার এরা কি করেছে, নিজেদের স্থানটাকে পরিবর্তন করেছে, নিজেদের স্থানটাকে চেঞ্জ করেছে, অবস্থানটা পরিবর্তন হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। সো এই কোশ্চেনটাই মূলত আমাদের কাছে জানতে চেয়েছে যে এক নম্বর এবং তিন নম্বর বিক্রিয়ার ভিন্নতা। তাহলে এক নম্বর যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এবং তিন নম্বরে যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই বিক্রিয়া দুইটা লিখে আমরা যে কথাগুলো বললাম ওগুলো বর্ণনা আকারে লিখে দিতে হবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2018-র কোশ্চেন। তো আশা করি যে এই সৃজনশীলটা তোমরা পুরোপুরি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা নিয়মিত সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে থাকো, আমাদের সাথে থাকো, তাহলে বোর্ড পরীক্ষায় তোমাদের সৃজনশীল অ্যান্সার করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। সো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।